জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ইউর পর্যবেক্ষক না পাঠানোই প্রমাণ করে আওয়ামী লীগ অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ফখরুল। ঝড়ের গতিতে আন্দোলন হবে, সরকার পতন হবে বললেন মির্জা আব্বাস। এদিকে যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম। গরিবের হক রক্ষায় ত্রাণের দায়িত্ব দেওয়া উচিত সেনাবাহিনীকে। এদিকে উন্নয়নের প্রচার দিয়ে আওয়ামী লীগ বিএনপির আন্দোলন মোকাবেলা করবে। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি না আসলেও আগামী জাতীয় নির্বাচন হয়ে যাবে বললেন শাজাহান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউএর পর্যবেক্ষক না পাঠানোই প্রমাণ করে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মুখে নিরপেক্ষ নির্বাচনের কথা বড় তামাশা, সরকার এখন থেকেই কারচুপির সকল চক্রান্ত শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা প্রমাণ হল আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চলমান এক দফার আন্দোলনের কিছু কর্মসূচি পরিবর্তন হওয়ার বিষয়টি জানাতে বৃহস্পতিবার সকালে গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে 24 সেপ্টেম্বর সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। 3 অক্টোবরের পরিবর্তে কুমিল্লা থেকে চট্টগ্রামে রোড মার্চ হয়ে 5 অক্টোবর, 3 অক্টোবর ফরিদপুরে রোড মার্চ বা সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেই সাথে 4 অক্টোবর পেশাজীবী সমাবেশ হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী দল দমনের মাত্রা বেড়েছে, আদালতকে ব্যবহার করে কথায় কথায় জামিন বাতিল করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশ রক্ষায় ও মানুষের অধিকার রক্ষায় ক্ষমতায় ছেড়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ঝড়ের গতিতে আন্দোলন হবে, সরকারের পতন হবে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলো আমরা সফল করব, আগামী দিনে আন্দোলনকে প্রচণ্ড গতিতে এগিয়ে নিয়ে যাব। ঝড়ের গতিতে আন্দোলন হবে, সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে, সে আন্দোলনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সমাবেশে মির্জা আব্বাস বলেন, এই সরকার আজকে পুলিশ, আদালত, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতা টিকে থাকতে চায়, তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না, এটা কোনো সরকার নয়, এটা তাদের রাজত্ব, যা খুশি তাই করছে, এই রাজত্ব বন্ধ করতে হবে, যার যার অধিকার বুঝিয়ে দিতে হবে, আমাদের ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, কেউ আমাদের কিছু দেবে না, আমাদের অর্জন করতে হবে, আমাদের ভোটের অধিকার অর্জন করতে হবে, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় দেশের অবস্থা কেমন ছিল আর বিএনপি ক্ষমতায় আসার পর কেমন ছিল এটা বুঝতে হবে। আজকের এই সংগ্রাম বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমানের নয়, এই সংগ্রাম সাধারণ মানুষের। আজকে দেশের মানুষ খেতে পায় না আর প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে বেড়ান, আজকে তারা বিদেশিদের হাত পা ধরছে কোনোভাবে ক্ষমতায় থাকতে পারেন কিনা, এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম টোনার বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় সাজা দেওয়া হয়েছে, চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা সংকটময় হয়েছে, এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চেয়ে লাভ নেই, খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করে আনতে হবে, এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম। বরিশাল জেলার গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক ও সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএস জাকির হোসেন বাচ্চু শিকদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক হাত ও দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বুধবার দিবাগত মধ্যরাতে আহত যুবদল নেতাকে বরিশাল নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত যুবদল নেতা অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় পৌর কাঁচা বাজারে ছাত্রলীগ যুবলীগের 15-20 জন নেতাকর্মীরা লাঠি শোটা ও হাতুড়ি নিয়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার বাঁ হাত ও দুই পা ভেঙে দেয়। আহত যুবদল নেতার স্ত্রী খাদিজা খানম অভিযোগ করে বলেন, 4 মাস আগেও একবার হামলা চালিয়ে বাচ্চুর একটি পা ভেঙে দিয়েছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, হামলার ঘটনা এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গরিবের হক রক্ষায় ত্রাণের দায়িত্ব দেওয়া উচিত সেনাবাহিনীকে। দৈনিক কালবেলায় 20 সেপ্টেম্বর মৌলভীবাজারে রিলিফের 806 টন চাল গায়েব শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে পাঠকের মতামত থেকে বাছাইকৃত 20টি মতামত প্রকাশ করা হলো। সহায়তা বিতরণের অনিয়ম ঠেকাতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন এসডি সজীব খান নামের এক পাঠক। তিনি লিখেছেন, শুধু মৌলভীবাজারে নয়, দেশের প্রায় সব জায়গাতেই এভাবেই সাধারণ জনগণের হক মেরে দিচ্ছে সমাজের কিছু অসাধু লোকজন। এসব ব্যাপারে কথা বলে টিকে থাকা যায় না, তাদের হিংস্র থাবায় প্রতিবাদী ব্যক্তি ঘায়েল হয়ে যান। সরকারের উচিত ত্রাণ বিতরণ সেনাবাহিনীকে দেওয়া, তাহলে কোনো দুর্নীতি হবে না। উচ্চ শিক্ষিত হয়েও সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে জড়ানোর প্রশ্ন তুলে পাঠক এম আর রেজা খান লেখেন, এরকম পরিস্থিতি প্রতিদিন ঘটছে, প্রতিটি খাতে এরকম দুর্নীতি কেন? এখানে দায়িত্বপ্রাপ্ত সবাই তো শিক্ষিত বিসিএস ক্যাডার, এগুলোর দায়িত্ব তো আর সাধারণ জনগণকে দেওয়া হয়নি, তারা জনগণের নাম করে সবকিছু গ্রাস করছে, দায়ভার কে নেবে? জাতি জানতে চায়। আমরা সংবাদপত্র প্রকাশ হলে ঘটনা জানতে পারে, ভেতরে কি হয় জানতে পারি না, সবসময় প্রশাসন বলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। আমি মনে করি সব চুরির বিচার প্রকাশ্যে হওয়া উচিত, যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এটাই সবচেয়ে ভালো হবে বলে মনে হয়। উন্নয়নের প্রচার দিয়ে বিএনপির আন্দোলন মোকাবেলা করবে আওয়ামী লীগ। নির্বাচনের 3.5 মাস আগে সরকারের পতনের লক্ষ্যে টানা কর্মসূচি শুরু করেছে রাজপথের বিরোধী দল বিএনপি। তবে দলটির চূড়ান্ত হুঁশিয়ারিকে আমলে নিচ্ছেন আওয়ামী লীগ। বিএনপির কর্মসূচি ঘোষণার পর 4 অক্টোবর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের 15 দিনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগও। দলটির নেতারা বলছেন, কর্মসূচির নামে সারাদেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে বিএনপি, রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করতে এই উস্কানির ব্যাপারে মাঠে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনের সমাধানের পথ হল নির্বাচনে অংশ নেওয়া, ভোটে দেখাতে হবে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক, নির্বাচন দেখাতে হবে সরকার অযাচিত হস্তক্ষেপ করেছে, অনধিকার হস্তক্ষেপ করেছে, সেটি নির্বাচনে অংশগ্রহণ করে দেখাতে হবে। আওয়ামী লীগ নেতাদের দাবি, জনসমর্থন না থাকায় শুধুমাত্র কর্মী ধরে রাখতেই বিএনপি কর্মসূচি দিয়ে যাচ্ছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, 14.5 বছরের কম করে হলেও 15 থেকে 20 বার সরকার পতনের আন্দোলন করেছে। প্রতি বছরই তারা ঘোষণা দেয় শীত গ্রীষ্ম বর্ষা ঈদ কোরবানের পর সরকারের পতনের, খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবে, 12 তারিখ এসে তারেক রহমান বিএনপির দায়িত্ব নেবে, এরকম অনেক কথাই তারা বলে। আওয়ামী লীগের এই নেতা জানান, নির্বাচন পর্যন্ত সামনের 14 বছরের উন্নয়ন তুলে ধরতে বেশি আগ্রহী তার দল। আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা কখনোই শঙ্কাবোধ করি না, তবে শঙ্কাবোধ করার কাজ যারা করবে তাদের জনগণ প্রতিহত করবে। জনগণের অধিকারের উপর যদি কেউ আঘাত হানে জনগণ তার ঘরে বসে থাকবে না, আর আওয়ামী লীগও দল হিসেবে জনগণের পাশে থাকবে। প্রচারের পাশাপাশি রাজপথে যে কোনো অপ্রীতকর ঘটনা এড়াতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে সতর্ক দৃষ্টি রাখা হবে বলেও জানান মূলদলের নেতারা। বিএনপি না আসলেও আগামী জাতীয় নির্বাচন হয়ে যাবে বললেন শাজাহান খান। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলেও নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। বৃহস্পতিবার দুপুরে সরকারি সমন্বিত অফিসের হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, 2013 সালে বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও করে তারা মানুষকে হত্যা করেছে। বিএনপির রোড মার্চ যদি শান্তিপূর্ণভাবে করে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোনো বাধা দেওয়া হবে না। যদি তারা রোডমার্চের আড়ালে নাশকতা সৃষ্টি করে, মানুষ হত্যা করার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। শাজাহান খান বলেন, দেশের সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। যদি তারা অংশগ্রহণ নাও করে তবুও নির্বাচন হয়ে যাবে।